পাতাবাহার বাগানে এত মজা লাগতেছে আজকে ভাত জানতে আমার। বায়বীয় গ্যাসের মাধ্যমে পাতাবাহার বাগানে মাছের রসা কালকের গরম করবা নাকি? এখানে খাবো। ম্যাক্স আর লিলো, ম্যাক্স আর লিলো, হ্যালো, হাউ আর ইউ? পিছনে কি জানতে কুকুরের ঘ্রাণ শক্তি, কুকুর কিন্তু ঘ্রাণে সবকিছু বোঝে। দেখেন এইখানে রাখছি জিনিসটা, ও আইসেন এরম করতেছে, গন্ধ পেয়ে গেছে। ওই ওই আর একটা কুকুর ঠিক এনে বসেছিল, যেদিন ইলিশ মাছ ভাজি আমি সেই দিন বিড়ালের হাত থেকে, বিড়াল টুকটুক টুকটুক করতে থাকে। আমাদের খোলামেলা বাড়ি তো, যার জন্য বিড়াল কুকুর মানে গন্ধে ময় ময়, সবগুলো গন্ধ হয়ে আসছে। সে একটা পিকনিক হচ্ছে মনে হইতেছে। ছোট ছোট জিনিসে সব উঠায় নিচ্ছি, দেখেন অনেকক্ষণ জল দিয়ে ঝোল ঝোলকাইতে চায়, ওরা ঝোল বানাইছে। এই পাশ থেকে একজন আইসক্রিম নিয়ে আসে, এই পাশ থেকে একজন ফ্রাই নিয়ে আসে, আর কি লাগে আইসক্রিম আর ফ্রাই? আর আবার আইসক্রিম কাছে কি দেখা, ওর ইয়েটা আছে এই জিগারটা হলো, ওর হাত ওর দিয়ে তো দেখান যাবে না, ডাইরেক্ট ক্লেম খেয়ে যাবে। বাহ দাদা, ধরো আমি কাপড় দিয়ে দিই। এইখানে না খাই, ঘরটা পরিষ্কার করে রাখতে আসছি, এইখানে খাই আমি নিয়ে যাই, তুমি আসতে থাকো। কালকে শুক্রবার ওগুলি থাকবে, তখন আমরা খাওয়া দাওয়া করবো। ওকে, এখন কিনে যাচ্ছ তুমি? হ্যাঁ, তুমি আর এইটা উৎসাহটা নিয়ে যেতে পারবে না, তুমি এখন যাবা না, একটু পরে যাবে। হ্যাঁ পরে দুইটা আগে রাখবে, ও আগে দেখি বন্ধ করো, আমি গাইডের কাছে দিই। বন্ধুরা আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। এই যে উচ্ছা ভাজি, এই যে ফ্রাইটা উঠে নিচ্ছি, এরপরে মাছের রসা উঠাবো, আর উপরে ডাল আছে, ভাত উঠাবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেব। আর এখানে থাকতে পারছি না, আর খাচ্ছি না, এই কারণে যে গরম লেগে গেছে এক নম্বর কথা, দুই নম্বর কথা হচ্ছে অগ্নি নাই তো, তাই আমরা এখানে খাবো না। কালকে অগ্নি থাকবে আমাদের সঙ্গে, কালকে আমরা খাবো। টাটা, বাই বাই, টাটা। খাওয়ার রিভিউ দেবো আমরা, বাইরে গিয়েছিলাম একটা কাজে, কাজ শেষে চা খেতে বলেছিলো, কিন্তু চা খাই নাই আমার। আজকাল আর চা অতটা ভালো লাগে না, বাসার থেকে নাস্তা খেয়ে চা খেয়ে বের হয়েছি ওখানে যাওয়ার পরে। আমি তো সকালের নাস্তা বেশি ভালো মতো খাই না, আপনারা জানেন তো, আমার খুব খিদা লেগেছিল। এখন একটা অফিসে, সেখানে তো আর বলতে পারি না যে চায়ের সঙ্গে কিছু নিয়ে আসে নমুক তমুক, তা কিছু না বলে বলছি না থাক চা খাবো না, বলে চলে আসছি। এখানে আইসা ভালো মতো নাস্তা খাইলাম, কেক খাইলাম, রোল খাইলাম, ভেজিটেবল রোল, এখন হচ্ছে পুদিনা পাতার শরবত বানাইছে, এত টেস্ট। আমি আগে প্রচুর পরিমাণে চা খাইতাম, এখনও খাই তবে এত ভালো লাগে না।
এখন আমি জুসের প্রতি পুরো মানে খুব আগ্রহ। আর এই যে গরমটা গেল না, গরমের মধ্যে তো জুসের কোনো বিকল্পই নাই।